صلب رسوله النبي الكريم. جاتي المسجد بيت المكرمين ونشتد بالجاتي أهل بيت رسول صلى الله عليه وسلم الشرمي ষষ্ঠতম শাহাদাতে কারবালা মাহফিল 2018 ঈসা ঈশ্বরের মুয়াজ্জাজ মুহতারাম সভাপতি প্রধান অতিথি সম্মানিত উপস্থাপক মঞ্চবিষ্ট হযরত ওলামায়ে কেরাম উজালায়ে নিজাম আমার সামনে বসা মুয়াজ্জাজ হাজেরিন আপনাদের সবাইকে অন্তরের অন্তস্থ থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সর্বপ্রথম শুকরিয়া, সর্বপ্রথম প্রশংসা আসে মহান মালিকের দরবারে, যিনি ষষ্ঠবারের মতো খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদের সাহেব নওয়ার আল্লাহ কবরাহু ওয়া জালাল জান্নাতা মাসওয়াহু, যা প্রতিষ্ঠিত এই শাহাদাতে কারবালা মাহফিলে আমরা শতবস্তকের পিছনে ফেলে এই সুন্দরতম পরিবেশে এশার নামাজের পর পরেই উপস্থিত হতে পেরেছি, সবাই শুকরিয়া দান আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য বরিত বন্ধুদের সালাম পেশ করছি। আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কারিনাতের কবি আকা মাওলা তাজদার মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা আসুন আরেকবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মঞ্চে অনেক মুয়াজ্জাজ ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, সকলের সময় সংক্ষিপ্ত এটা আমরা জানি, তারপরে এশার নামাজের পর পরে যেহেতু অনেকে আসতেছেন এজন্য আমি আমার একটু ভূমিকাটা একটু লম্বা করেছি যেন সকলের কথাগুলো আমরা একটু শুনতে পারি। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন যে ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, তার প্রথম নম্বরটি হচ্ছে ঈমান। এই ঈমান চার উপর ডিপেন্ড করবে, ঈমান চার উপর নির্ভর করবে। এই দুটো তৈরি
সাহাবায়ে কেরামের যুগে কিন্তু মাযহাবের সিস্টেম ছিল। সামনে তো হাজিরিন, আমাদের খুব ভালো করে বুঝতে হবে যেন আমাদের ঐক্যবদ্ধের তালিম দেয়, যেন আমাদের ঐক্যবদ্ধের শিখাতে চাই। তারা নিজেরাই তো শতবিভক্ত, তারা শতবিভক্ত হয়েছে। সুতরাং যারা চার মাযহাবের গণ্ডি থেকে বাইর করে আমাদেরকে কোরআন এবং সহি হাদিসের দিকে ডাকে, এরা আসলে মূলত ঐক্যের ডাক দেয় না, বরং মুসলমানদের মধ্যে ফিতনা ফাসাদ, মুসলমানদের ঐক্যকে বিনষ্ট করতে চায়। ঠিক কি না? বলুন। আমরা যারা ঐক্যের মধ্যে আছি, আমরা কমপক্ষে তিনটি বিষয়ে একমত, আমরা আকীদায় আহলে সুন্নাহ ওয়াল জামা। কথা বলেন ঠিক কি না? এটি আমরা কেন বললাম? আজকে বর্গ বের হয়েছে, নিজেরা আহলে হাদিস দাবি করে, আবার অপরদিকে অন্য প্ল্যাটফর্মে তারা বলে তারা নাকি আহলে সুন্নাহ ওয়াল জামা। আমরা বলে দিতে বাধ্য, আহলে হাদিস যারা, লা মাযহাবি যারা, সালাফি যারা, তারা কোনোদিন আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। নয় নয়, ঠিক কি না? বলে হাত তুলে দেখান, আহলে হাদিস লা মাযহাবিরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত? আজকে আমাদের সমাজের মধ্যে প্রথমে আমাদেরকে হিট করেছে, আমাদেরকে মনে রাখতে হবে, এরা আমাদের গলায় হাত দিয়েছে, এরা আমাদের কলেমায় ভুল ধরেছে। ঠিক কি না? এরা বলেছে আমরা যে কলেমা পড়ে ইমান এনেছি, যে কলেমার দীক্ষা নিয়েছি, যে কলেমার স্বীকৃতি দিয়েছিলেন সুলতান মদিনা আকা মাওলা নূর নবী, যে কলেমার তালিম দিয়েছেন সাহাবায়ে কেরাম নবীর সুয়ালক্ষ সাহাবি যার খলিফা সহ ভালো তো, তাকে আমি খুব কাছে নিলাম, কাছে নিয়ে একেবারে তার সাথে
মুসাফা করলাম, মহান আগে করলাম, কোন কাছে ডাকলাম, যদি নতুন মুসলমান হয়েছে, পরে শুনলাম নতুন মুসলমান হয়েছে মানে কি, সে আগে ছিল হানাফি, হানাফি মাজহাব ছেড়ে দিয়ে এখন সে আহলে হাদিস হয়েছে, তাহলে ওরা মনে করে যে হানাফি মাজহাবের যারা অনুসারী তারা মুসলমান না, অবাক লাগার মতো শরীর শিহরে উঠে হানাফি মাজহাবকে জানা, আজকে তারা আমাদেরকে মুসলিম বলছে, আমার
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।